যুদ্ধ ক্ষেত্রের এটা শেহতীয়া আপডেট দিব বিচাৰিছো। এবাৰ ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধত বিপরীত দৃশ্যাংশ দেখিবলৈ পোৱা গৈছে। যি সময়ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে সিদ্ধান্ত লৈছে যে হামাসক সমূলি নিক্ষেপ কৰিব লাগিব, ঠিক সেই সময়তে এবার ইজরায়েলে লাখ লাখ ইজরায়েলি রাজপথলৈ ওলাই আহিছে, নিজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে, দাবি করেছে যুদ্ধ অবসান ঘটাওক, যুদ্ধ অন্ত পেলাওক। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে গাজাবাসীর হয়ে বা গাজাবাসীর স্বার্থত এনেদরে এতিয়া ইজরায়েলে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। যুদ্ধর অবসান ঘটাব লাগে, যুদ্ধ অন্ত পেলার দাবিরে এতিয়া ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেই নিজ রাষ্ট্র নাগরিকে প্রতিবাদ সাব্যস্ত করা দেখবলে পাওয়া গেছে। আমি সবিস্তারে খবর তুলে আসার চেষ্টা করি। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, যুদ্ধ বিধ্বস্ত গাজাত যুদ্ধ বন্ধর দাবিরে এবার ইজরায়েলত জনতার প্রতিবাদ, নিজ সরকারের বিরুদ্ধে ওলাই আহিছে লক্ষাধিক জনতা। লক্ষাধিক জনতায় এইবার ইজরায়েল সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ সাব্যস্ত করেছে। একলগে 150,000 লোকের প্রতিবাদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। তেল আবিবত প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিরে উত্তাল প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা দেখবলে পাওয়া গেছে। গাজাত গাজার জনতার বাবে রাজপথলে ওলাই আহিছে হাজার হাজার ইজরায়েলি জনতা। আর হামাসর হাতত বন্দী ইজরায়েলি নাগরিকর মুক্তির দাবি প্রতিবাদকারীর মুক্তির দাবিরে হামাসর হাতত বন্দী ইজরায়েলির মুক্তির দাবিরে প্রতিবাদ আর গাজার পরিস্থিতির বাবে নেতানিয়াহুক জগরিয়া করেছে ইজরায়েলি জনতায়। নেতানিয়াহুর বাবেই গাজাত নরসংহার হওয়ার অভিযোগ ইজরায়েলির, আর নিজ দেশের প্রধানমন্ত্রীগীর বিরুদ্ধে এটা নিজ জনতায় প্রতিবাদ। হামাসক শেষ করবলে গিয়ে নিজ দেশতে প্রতিবাদের সম্মুখীন হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। লাখ লাখ জনতার সমালোচনার সম্মুখীন হয়েছে এটা ইজরায়েল সরকার। এটা ডর খবর এই মুহূর্তে, যুদ্ধর শেহতীয়া আপডেট, যুদ্ধ বিধ্বস্ত গাজাত যুদ্ধ বন্ধর দাবিরে ইজরায়েলত জনতার প্রতিবাদ। ইজরায়েলি জনতা এবার নিজ সরকার ইজরায়েল সরকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা দেখবলে পাওয়া গেছে। এক বিপরীত দৃশ্যাংশ দেখবলে পাওয়া গেছে। অর্থাৎ এই যে যুদ্ধ আক্রমণ প্রত্যাক্রমণত অতিষ্ঠ হয়ে পড়েছে দুইখন রাষ্ট্রের জনসাধারণ, নাগরিক সকলের প্রাণ গৈছে, কিন্তু যখন নেতা আছে বরমূরিয়া আছে তখন একু হওয়া নাই। তেক্ষেত্র এই যখন লোকে হেরুয়াইছে নিজের আপনজনক, নিজের আত্মীয় স্বজনজনক হেরুয়াইছে তেখেতসকলে, ভুক্তভোগী সকলে এতিয়া জনতা সকল রাজপথলে ওলাই আহিছে। তেখেতসকলে বিচাৰিছে শান্তি, বিচাৰিছে আর শান্তি বিচাৰি যুদ্ধ বন্ধর আহ্বান জনা পরিলক্ষিত হয়েছে। আর সমান্তরালভাবে সমালোচনা করেছে নিজ দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কৈছে যে এই যে সিদ্ধান্ত বেঞ্জামিন নেতানিয়াহুর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এতিয়া নরসংহার করেছে উভয় রাষ্ট্রত, ইজরায়েলতো বিস্তর ক্ষতি সাধন হয়েছে আর সমান্তরালভাবে গাজা সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ধূলিচ্ছাত হয়ে পড়েছে। গতি জীবন কটাব পৰা অবস্থা নাই। গতি এতিয়ারপরা এই যে যুদ্ধ চলি আছে, এই যুদ্ধ অবসান ঘটিব লাগে, অন্ত পৰিব লাগে ইত্যাদি দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করেছে লাখ লাখ জনতায়। ইজরায়েলের জনতায় ইজরায়েল সরকারের বিরুদ্ধে দাবি কেইবাটাও দাবিরে, যুদ্ধর অবসান ঘটার দাবিরে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা দেখবলে পাওয়া গেছে। আর নিজ দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচনা করেছে ইজরায়েলের জনতায়, দোষারোপ করেছে বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহুর বাবেই জগরিয়া করেছে যে তেখেতর বাবেই এনে ধরনের নরসংহার সৃষ্টি হয়েছে এটা গাজাত, গাজাত জীবন কটাব পৰা অবস্থা নাই, গতি এই যুদ্ধর বন্ধ হব লাগে ইত্যাদি দাবিরে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে। পুনর্বালক করছো একটা ডর খবর এই মুহূর্তত, যে গাজাত যুদ্ধ বন্ধর দাবিরে ইজরায়েলত লাখ লাখ জনতার প্রতিবাদ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথত লক্ষাধিক জনতা, হামাসক শেষ করবলে গিয়ে নিজ দেশতে এটা প্রতিবাদের সম্মুখীন হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবত প্যালেস্তাইনের স্বাধীনতার দাবিরে উত্তাল প্রতিবাদ। গাজার জনতার বাবে রাজপথলে ওলাই আহিছে এটা হাজার হাজার ইজরায়েলি জনতা, আর ইজরায়েলি জনতার মাজত যে মানবতাবোধ এতিয়াও জিয়াই আছে, এই মানবতাবোধর বাবেই যে এটা গাজাবাসী এখন বিপরীত রাষ্ট্র, এখন বেলেগ রাষ্ট্র, শত্রু রাষ্ট্র হয়ে শত্রু রাষ্ট্রর পক্ষত শত্রু রাষ্ট্রক রক্ষা করার দাবিরে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে ইজরায়েলি জনতায়। প্যালেস্তাইনের স্বার্থত প্যালেস্তাইনক রেহাই দিব লাগে ইত্যাদি দাবিরে এতিয়া মানবতাবোধ
মানৱতাবোধৰ বাবে ইজৰাইলী জনতাই ৰাজপথলৈ ওলাই সেই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। হামাছৰ হাতত বন্দী ইজৰাইলী নাগৰিককো মুক্তিৰ দাবী কৰিছে এতিয়া প্ৰতিবাদকাৰীয়ে। আৰু গাজাৰ পৰিস্থিতিৰ বাবে নেতানিয়াহুক জগৰীয়া কৰিছে ইজৰাইলৰ জনতাই। নেতানিয়াহুৰ বাবেই গাজাত নৰসংহাৰৰ হোৱাৰ অভিযোগ এতিয়া ইজৰাইলী। আৰু হামাছক শেষ কৰিবলৈ গৈ নিজ দেশতেই প্ৰতিবাদৰ সন্মুখীন হৈছে প্ৰধানমন্ত্ৰী নেতানিয়াহু। লাখ লাখ জনতাৰ সমালোচনাৰ সন্মুখীন হৈছে ইজৰাইলৰ চৰকাৰ। আৰু উল্লেখ্য যে লক্ষণীয়ভাৱে বেঞ্জামিন নেতাকে পণ লৈছে যেতিয়ালৈকে হামাছক সমূলি নিঃশেষ কৰা নহয় তেতিয়ালৈকে যুদ্ধ অব্যাহত থাকিব। হামাছ সম্পূৰ্ণৰূপে ধ্বংস হ'লেহে শেষ হ'লেহে যুদ্ধৰ অৱসান ঘটিব ইত্যাদি হুংকাৰ দি আহিছে বাৰম্বাৰ বেঞ্জামিন নেতানিয়াহুৱে। কিন্তু তাৰ মাজতেই দেখিবলৈ পোৱা গৈছে আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ কিন্তু চলি আছে। গাজাবাসীয়ে বা হামাছে নিজৰ যি আক্ৰমণ কৰা হৈছে তাৰ প্ৰত্যাক্ৰমণস্বৰূপে প্ৰতিশোধ ল'বলৈ প্ৰতিশোধৰ দাবানল আৰু তাতেই এনেদৰে আক্ৰমণ বা প্ৰত্যাক্ৰমণ চলি থকা মাজতেই দেখিবলৈ পোৱা গৈছে নিঃশেষ হৈ পৰিছে এতিয়া ক্ৰমাৎ যেন নিঃশেষ হৈছে গাজা হামাছ উগ্ৰপন্থী সংগঠন। আৰু তাৰ মাজতে এই যি ৰাষ্ট্ৰসংঘটো চলি আছে বিচাৰাধীন হৈ আছে এই বিষয়টো কেতিয়া যুদ্ধ অন্ত পৰিব শান্তি কেতিয়া ঘূৰি আহিব শান্তি চুক্তি হ'বনে এই দুখন ৰাষ্ট্ৰৰ মাজত তাকে লৈ আলোচনা বিলোচনা চলি থকাৰ মাজতে এইবাৰ ইজৰাইলৰ জনতাই আন এক অভিনৱ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু সেয়া হৈছে ইজৰাইলৰ জনতাই এইবাৰ নিজ দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। আৰু বেঞ্জামিন নেতানিয়াহুক দোষাৰোপ কৰি জগৰীয়া কৰি সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। আৰু গাজাবাসীৰ বাবে গাজাবাসী বা পেলেষ্টাইনী স্বাৰ্থত জীৱন স্বাৰ্থত জীৱন ৰক্ষাৰ স্বাৰ্থত মানৱতাবোধৰ বাবেই এনেদৰে এতিয়া ওলাই আহিছে ইজৰাইলৰ জনতা। লাখ লাখ জনতাই নিজ ৰাষ্ট্ৰৰ নিজ চৰকাৰৰ বিৰুদ্ধেই সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ।